So what's up guys, to সেটার নাম হচ্ছে বড় বলতেছি সেটার নাম হচ্ছে রাইডার সিক্স। তো গেমটা মানে নতুন লঞ্চ হয়েছে এছরের, এটা জুলাই মাস চলতেছে, জুলাই মাসের ঠিক 2 তারিখ এটা লঞ্চ হয়েছে রাইডার সিক্স গেমটা। সো গাইস এখানে ডিসকাউন্ট প্যাক দেখাচ্ছে, তো এগুলো আমি কিছু নিব না। টোটাল টপ আপ 1 ডায়মন্ড, এটা হচ্ছে জয় একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা 300 ডায়মন্ড টপ আপ করলে মানে এটা দিয়ে দিবে আর কি। এটা হাই এইচপি সার্ভাইভাল, মানে এটার অ্যাবিলিটি হচ্ছে হাই এইচপি। তো এখানে একজন আমাকে ফলো করছে মিস্টার আবু, মার্কেটে প্লে স্টোরে ওটা পেয়ে যাবো, তোমরা ইনস্টল করতে পারো রাইডার সিক্স। আর এটা খেলে আমার কাছে, তো এখানে ফ্রি ফায়ারের মতো তোমরা স্পিন করে বিভিন্ন ক্যারেক্টার নিতে পারবো। আর তোমরা কি জন উইক মুভিটা দেখছো নাকি আমাকে সবাই বলবত, এখানে জন উইক ক্যারেক্টারও আছে এখানে। ইউ ক্যান ইমাজিন মাই পাওয়ার। সো এখানে সিজন 1 চলতেছে, মানে লেট পাসার আর কি, বুঝতে পারো তো সেটা বেশি দিন হয় নাই এটা লঞ্চ হয়েছে মার্কেটে। সো আমি এখন একটা ম্যাচ স্টার্ট দিয়ে তোমাদেরকে দেখাই। তো এভাবে সোলোতেই স্টার্ট দেওয়া লাগবো। তো আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি একদম ফ্রিতে পেয়ে গেছি, যেটা কিনা রেয়ার গান। সো এখানে দেখতে পাচ্ছ লবিটা, ম্যাচ স্টার্ট হওয়ার আগে এরকম একটা লবি আসে। তো এখানে আমি 2 নম্বরে আছি দেখতে পাচ্ছ, পারভেজ, এখানে আমি 2 নম্বরে আছি বোর্ডে। এখানে লবিটা জাস্ট অসাম, এখানে ঘোড়া দিয়েও চলা যায়, ঘোড়ার উপর বৈশ এখানে চলা যাইব, এখানে অনেকে চড়তেছে। The battle is about to start. Good luck. সো আমরা এখন হেলিকপ্টার উঠে গেছি, হেলিকপ্টার দিয়ে এখানে কোথায় নামবো নামবো, এখানে নেমে যাই। ও ভাই প্যারাশুট ওপেন হয়ে গেছে, অনেকগুলো 2টা প্লেয়ার নামছে এখানে, 2টাকে আজকে মারবো। এই নেমে গেলাম। সো এখানে প্লেয়ারটা কই গেল, এখানে তো ছিল না। ও ভাই আমার সাথে প্লেয়ার এটা, আরে ভাই মরতেছে না কেন ভাই, মরে যে বৃষ্টি হেলথের বাবাটা বাজাই দিচ্ছে ভাই, মর 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 ভাই মর, আরে মরতেছে, মরে গেছে। সো ফার্স্ট কিল এখানে ডান, হেলথের পুরা 12টা বাজাই দিচ্ছে। একটু মেডকিট করা লাগবো, মেডকিট করা শেষ এখন সামনে দিকে আগে দেখি সামনে কোনো প্লেয়ার আছে কিনা। যে সামনে একটা প্লেয়ার দেখা যাইতেছে, ওই যে ওইখানে হেলিকপ্টার দিয়ে প্লেয়ারটা অটোমেটিক নামছিল হয়তো, এই যে এখানে, এই যে এখানে কি প্লেয়ার আছে হেলিকপ্টার পড়ে আছে। ও ভাই এখানে প্লেয়ার আছে ভাই, এটা মানে এখানে শুয়ে রয়েছে নাকি, এর নেট নাই নাকি নাই। ও ভাই ফ্রি কিল একটা পেয়ে গেলাম, একটু লোড করে নেই এখান থেকে। হেলিকপ্টারটা এখান থেকে চলে গেছে, ভালো কোনো লোড নাই, মেডকিট এগুলো একটু পাইলাম আর কি। তো সামনে দেখি সামনে কোনো কিছু পাওয়া যাইতেছে কি না, ওই যে গাড়ি বসকে, কার চালাবো কার। তো গাড়ি বসে গেলাম, গাড়ি কী করে চালাই এটা, আরে ভাই আমি কার একদম পুরো গাড়ি চালাইতে পারি। এইখানে নাইমা যাব, আচ্ছা নাইমে যাই, এখানে এখানে কোনো লোড টোড আসে কি না এখানে একটু। ভাই গ্রাফিক্সগুলো দেখছো ভাই, ও মানে সেই গ্রাফিক্স, এখানে বিল্ডিংগুলো মানে বাসাগুলো একদম সেই দেখা যাইতেছে, কিছুটা ভাঙ্গও আছে নতুন করতেছে, মানে এগুলো এমন দেখা যাইতেছে আর কি। তো বক্সগুলোতে কিন্তু অনেক লুট পাওয়া যায়, বিশেষ করে মেডকিট, তারপর ল্যান্ডম্যান, আরও অনেক কিছু পাওয়া যায়। ঘরের ভেতরে কিছু নাই খালি। সো এখানে বিল্ডিংগুলোও একদম ফাঁকা, এগুলো লুট করে নিছে, উপরে গিয়া দেখি এই যে এখানে একটা বক্স আছে, এখানে মানে এগুলোতে লুট পাওয়া যায় ভালো। ও ভাই প্লেয়ার মারতেছে সাইড থেকে, কোথা থেকে মারতেছে, উই যে অনেক দূর থেকে মারতেছে, কিন্তু জুম দিকে মারবে কই থেকে মারে ভাই, শিল্ডটা অন করে নিছে, হেলথের কিন্তু 12টা বাজাই দিছে গাইজ, নিজে দেখো হেলথের 12টা বাজাই দিছে একদম লাল। একটু হেলথ মেডকিট করা লাগবো, মেডকিট করা নাই, দূর থেকে মারতে পারবো কিনা তো তো জানি। এই যে মারতেছে, তারপর তারপরও মারতেছে, আরে কই থেকে মারে, একটু রেসিও নাই, লাগতেছে না লাগতেছে না, ওর গায়ে মেরে দিব ভাই, মেরে দিব মেরে দিব, আর একটা টাচ, খতম, 3টা গেল এখানে পেয়ে গেছি।
ভাই বিশের ঘর তো মানে গ্রাফিক্সটা অনেক সুন্দর, কিন্তু এক কথায় বলতে গেলে রাইডার সিক্স আমি ফার্স্টে ভাবছি কি এটা মানে অন্য কোনো গেম হবে, বাট নিউ গেম বাট অনেক ডাউনলোড, আর 1 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে কিছু লোড আছে, MP5 আছে, M41 আছে, এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে দিই, ল্যান্ডমাইন যদি প্লেয়ারটা এখানে রিভাইভ হয় তারপরে এখানে এশিয়া ফাইটা যাইব। সো পাহাড়ের উপরে কি আছে এখানে দেখি, এই যে বৃষ্টি পড়তেছে না ভাই এখানে, মানে ম্যাপটাতে বৃষ্টি উপরে কি একটা জোশ, এই যে সামনে থেকে চিলিতেছে এখানে বানরের মতো দেখি তো গিয়া, এখানে তো বৃষ্টি তারপরে কি ভয়ঙ্কর আমাদের ভাই, জম্বি জানোয়ার বলতে মানে কোনো জম্বি হবে, জম্বি এটা কোনো জম্বি, কি করতেছে মানে খাসা থেকে মানে ভেঙে বেরিয়ে আসবে মানে এমন দেখা যেতেছে। একটা ল্যান্ডম্যান মেরে দেয় এখানে, একটা ল্যান্ডম্যান মেরে দেয়, ওই যে ল্যান্ডম্যান দিয়ে রাখছি এখানে, কি ওইটা ম্যাপ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে পিছনে উল্টে গেছে, ল্যান্ডমাইন দিয়েছি মানে কীভাবে চিল্লায় মানে ভয়ঙ্কর আওয়াজে। সো এখানে এসে কোনো লাভ হয়েছে না, এখান থেকে চলে যাওয়া লাগবে, একে তো জোন আসতেছে তারপরে বৃষ্টি মানে পুরো বডি সহকারে একদম ভিজে গেছে, এবার যে জোন থেকে বের হওয়া লাগবে। এই যে কীভাবে বিদ্যুৎ চমকাইতেছে মানে রিয়েল লাইফে যেভাবে মানে বৃষ্টি হয় বিদ্যুৎ চমক, ওইভাবে বিদ্যুৎ চমকাইতেছে, কী আওয়াজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ম্যাপটা কিন্তু আমার কাছে ভালো লাগছে মানে একই ম্যাপে দুই রকমের বিদ্যুৎ চমকায়, তারপরে ও ভাই নর্মালও আছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে। ওই যে সামনে একটা প্লেয়ার, নেট নাই সম্ভবত, ও ভাই হেডশট, চারটা কিল অটোমেটিক করে ফেলছি এখানে, তো লোড করে নেই জোনে যাওয়া লাগবো আবার। এই জায়গাগুলো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, এক জায়গা থেকে আসছি এখানে কি বন জঙ্গলের মতো বড় বড় গাছ, মরুভূমি মানে এক কথায় মরুভূমির মতো এগুলো দেখা দিতেছে। ওই এখন আবার আকাশ পরিষ্কার, দিন হয়ে গেছে, এটা উপরে বড় টাওয়ার, এখানে টাওয়ারটা কি উড়ব, ওই যে সামনে ওই যে আর একটা সম্ভবত, এই যে নেট নাই বের হয়ে গেছে, এরকম প্লেয়ার আছে যে মেরে দিই হেডশট, এই হেড লাগাই ও হেডশট, তো 5 টা কিল অটোমেটিক করে ফেলছি এখানে, একটু মেডকিট করা লাগবে, মেডকিট করে নেই প্রচুর পরিমাণে হেলথের বড় হয়ে গেছে জন, এই যে প্লেয়ার আছে আমার প্লেয়ার আছে সাইডে প্লেয়ার আছে, আমার তো এটা আমার প্লেয়ার ভাই, মার 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 মার, আরে মার, ঘাসের মধ্যে মরতে গেছে, আমরা কিলের উপরে কিল করে যাচ্ছি রাইডার সিক্স গেমটাকে, একদম সেরা গাছ। ও ভাই তো অন্য দুনিয়া নয় চলে আসছে, টেলিপোর্ট, ওই যে টেলিপোর্ট করে এখান থেকে ওইখানে চলে যায় এমন আর কি, এটা তো টেলিপোর্ট করে আমরা ওইখান থেকে এখানে চলে আসলাম। ও ভাই মানে এটা ম্যাপ নাকি অন্য কিছু, অনেক বড় ম্যাপ, তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় মানে একই ম্যাপের 3 ধরনের মানে সিস্টেম আর কি, ম্যাপের মতো বৃষ্টি হয় তারপরে নর্মাল দিন থাকে, তারপরে এটা আবার কোন গুহায় নিয়ে ঢুকাই দেয় বিভিন্ন রকমের। স্যার মরে গেছে ইতিমধ্যে, ব্যাগ দিয়ে দিয়েছি গেম থেকে, ডিফিট ডিফিট হয়ে গেল, স্কোর ব্রোঞ্জে আছি ভাই ব্রোঞ্জ। সো এর মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি অনেকে ক্লেম করে নিই এগুলা। সো গাইস আজকে আমাকে এ পর্যন্ত, এবার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবা, নেক্সট পার্ট নিয়ে চলে আসবে।